আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ফোন থেকে অন্য আরেকটি ফোনে কিউআর কোডের মাধ্যমে আপনারা ওয়াইফাই ইন্টারনেটটি কালেকশন করে নিতে পারেন মুহূর্তের মধ্যেই। এখানে গ্যালারিতে দুটি ফোন দেখা যাচ্ছে, এক নম্বরটি মনে করেন যে এটি আপনার ফোন এবং দুই নম্বরটি অন্য আরেকজনের ফোন, এবং দুই নম্বর ফোনটিতে ওয়াইফাই কানেক্ট রয়েছে। এখন আপনি আপনার ফোনটিতে যেভাবে ওয়াইফাই কানেক্ট করবেন, কানেক্ট করার জন্য যে ফোনটিতে ওয়াইফাই কানেক্ট রয়েছে আপনি ওই ফোনটির ওয়াইফাই অপশনটিতে চলে যাবেন। ওয়াইফাই অপশনটিতে চলে যাওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার মোবাইলটি যে ওয়াইফাই এর সাথে কানেক্ট রয়েছে এবং সেই ওয়াইফাই নামটি এখানে শো করছে এবং এখানে কানেক্ট রয়েছে। কানেক্ট লেখার সাথে এখানে দেখেন একটি সেটিং এর মতো একটি অপশন রয়েছে, আপনি জাস্ট কানেক্টকৃত ওয়াইফাই এর এই সেটিং অপশনটির উপরে একটি ক্লিক করে দেন। ওই অপশনটির উপর ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে, এখান থেকে আপনি অনেকগুলো সেটিং দেখতে পারবেন। এখানে আমাদের কোনো কিছু প্রয়োজন নয়, আমরা জাস্ট এখানে দেখেন শেয়ার নামে একটি অপশন রয়েছে, জাস্ট এই অপশনটির উপরে একটি ক্লিক করে দেবো। এই অপশনটির উপর ক্লিক করার পর আপনাকে আপনার ওই ফোনের পিন নম্বরটি দিয়ে দিতে বলবে। আপনি লগ ইন স্ক্রিনে যে চার ডিজিটের পিন নম্বরটি আছে ওই পিন নম্বরটি দিয়ে দেবেন। পিন নম্বরটি দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি কিউআর কোড বেশি উঠবে এবং আপনি দেখতে পারবেন যে কিউআর কোডের নিচে এরকম আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি শো করছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে এই পাসওয়ার্ডটি দেখে নিতে পারেন। আর যদি পাসওয়ার্ডটি শো না করে, পাসওয়ার্ডটি যদি এভাবে শো না করে, তাহলে আপনি কিউআর কোডটি ওই ফোনটিতে এভাবে ওপেন করে রাখবেন। কিউআর কোডটি এভাবে ওপেন করে রেখে আপনি চলে যাবেন আপনার ফোনটিতে, আপনার ফোনটিতে গিয়ে আপনি ওয়াইফাই অপশনটি ওপেন করে নেবেন। ওয়াইফাই অপশনটি ওপেন করে নেওয়ার পর আপনি দেখতে পারবেন অ্যাড নেটওয়ার্ক নামে একটি অপশন রয়েছে, এই অ্যাড নেটওয়ার্ক অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। এই অ্যাড নেটওয়ার্ক অপশনটিতে একটি ক্লিক করার পর আপনি সাইডে দেখতে পারবেন যে কিউআর কোডের মতো একটি অপশন রয়েছে, আপনি এই অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার ক্যামেরাটি ওপেন হয়ে গেছে, আপনি তখন আপনার ক্যামেরাটি ওই ফোনে থাকা কিউআর কোডের উপরে ধরে দেন। দেখবেন যে কিউআর কোডের উপরে আপনার ক্যামেরাটি ধরার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ফোনের নেটটি কানেকশন হয়ে গেছে আর আপনি এখন অন্য ফোনের মতোই ওয়াইফাই ইউজ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।